আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইম্পর্টেন্ট ভিডিও। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি ময়নুল, এবং আপনারা দেখতেছেন ভিডিও ক্রিয়েটর গোয়িং অন ইউটিউব চ্যানেল। গাইস, এই ভিডিওটিকে আমি দুটি অংশে ভাগ করেছি। এই ভিডিওর প্রথম অংশে আমি দেখাব এই ক্যালেন্ডার ডিজাইনের PLP ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন, এবং দ্বিতীয় অংশে দেখাবো কীভাবে এই PLP ফাইলটিকে আপনাদের নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন, মানে এই ছবি কিংবা এই লেখাগুলো নিজের মতো করে পরিবর্তন করে নেবেন আপনাদের তথ্য দিয়ে। তো গাইস, চলুন এখন দেখিয়ে দেই এই ক্যালেন্ডার ডিজাইনের PLP ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন। গাইস, এই ভিডিওর ডিসক্রিপশনে একটি PLP ফাইলের লিঙ্কও আছে, আপনাদেরকে সেই লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করার পর গাইস আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনাদেরকে একটু স্ক্রল করে নিচের দিকে নেমে আসতে হবে। নিচের দিকে নেমে আসার পর গাইস এখানে একটি পাসওয়ার্ড বসাতে হবে। পাসওয়ার্ডটি না বসালে আপনারা এই PLP ফাইলটি ডাউনলোড করতে পারবেন না। তো গাইস, আমি ভিডিওতে একটি একটি করে 6টি পাসওয়ার্ড দিব, নাম্বার, অক্ষর এগুলো মিলিয়ে। তো আপনারা একটি একটি করে 6টি পাসওয়ার্ড কালেক্ট করে নেবেন। তাই যদি আপনারা পাসওয়ার্ডটি কালেক্ট করে এই PLP ফাইলটি ডাউনলোড করতে চান, তাহলে গাইস আপনাদেরকে কোনো রকম স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখতে হবে, না হলে পাসওয়ার্ডটি মিস করবেন। আর পাসওয়ার্ডটি না বসালে এখানে PLP ফাইলটি ডাউনলোড করতে পারবেন না। তো গাইস, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো গাইস, আমি এই PLP ফাইলের পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিচ্ছি। তো গাইস, আমি এই PLP ফাইলটি ডাউনলোড করা পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিলাম। আপনারা ভিডিও থেকে সেই পাসওয়ার্ডটি কালেক্ট করে এখানে বসিয়ে দিবেন, না হলে এই PLP ফাইলটি ডাউনলোড করতে পারবেন না। তো গাইস, পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর আমাদেরকে এই জমা দিন অপশনটিতে ক্লিক করতে হবে। জমা দিন অপশনে ক্লিক করার পর গাইস এরকম একটি পেজ শো হবে, এখান থেকে আপনাদেরকে এই লিঙ্কে ক্লিক করতে হবে। তো আমি এই লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করার পর গাইস এরকম একটি পেজ শো হবে, এখান থেকে আপনাদের যে কোনো একটি জিমেইল অ্যাকাউন্টের অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। তো আমি এই উপরের অ্যাড্রেসটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে গাইস একটি ক্লিক করে এখানে আমাদেরকে এই ওকে অপশনে ক্লিক করতে হবে। তো ওকে অপশনে ক্লিক করার পর গাইস এখানে গুগল ড্রাইভে আমাদের এই PLP ফাইলটি ওপেন হবে। ওপেন হওয়ার পর গাইস এখানে যে ডান দিকে একদম উপরে থ্রি ডট অপশন দেওয়া থাকে, আমাদের এই থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে। থ্রি ডট অপশনে ক্লিক করার পর গাইস এখানে কয়েকটি অপশন আসবে, এখান থেকে আমাদেরকে এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করতে হবে। ডাউনলোড অপশনে ক্লিক করার পর গাইস আমাদের এই PLP ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এখানে দেখতে পারতেছেন গাইস ডাউনলোডেড ওয়ান ফাইল, মানে আমাদের সেই ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। গাইস, প্রথম অংশের কাজ অর্থাৎ এই ক্যালেন্ডার ডিজাইনের PLP ফাইলটি ডাউনলোড করা সম্পন্ন হলো। এখন আমাদের দ্বিতীয় অংশ অর্থাৎ এই PLP ফাইলটিকে ওপেন এবং কাস্টমাইজ করার পালা। তো গাইস, এই PLP ফাইলটিকে ওপেন এবং কাস্টমাইজ করার জন্য আমাদের এই পিক্সেল ল্যাব অ্যাপের প্রয়োজন হবে। যদি আপনাদের ফোনে এই পিক্সেল ল্যাব অ্যাপটি ইনস্টল করা না থাকে, তাহলে গাইস আপনাদের মাস্ট বি প্লে স্টোর থেকে এই পিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে, না হলে এই PLP ফাইলটি ওপেন করতে পারবেন না। তো গাইস, এই পিক্সেল ল্যাব অ্যাপটিকে ইনস্টল করার জন্য আপনারা ফার্স্ট অফ অল প্লে স্টোর ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ বক্সে PIXEL পিক্সেল LAB পিক্সেল ল্যাব লিখলেই এখানে একদম উপরে দেখতে পারবেন পিক্সেল ল্যাব টেক্সট অন পিকচার্স বলে একটি অ্যাপ সাজেস্ট করবে, আপনারা এই অ্যাপটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর গাইস এখান থেকে এই ইনস্টল অপশন দেওয়া থাকবে, এখানে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর গাইস এই পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করতে হবে। গাইস, পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার পর ডান দিকে একদম উপরে দেখতে পারবেন থ্রি ডট অপশন দেওয়া আছে, এই থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে। থ্রি ডট অপশনে ক্লিক করার পর গাইস নিচের দিকে তিন নম্বর লাইনে দেখতে পাবেন ওপেন PLP ফাইল বলে একটি অপশন দেওয়া আছে, এই ওপেন PLP ফাইল অপশনে ক্লিক করতে হবে। ওপেন PLP ফাইল অপশনে ক্লিক করার পর গাইস এরকম একটি পেজ শো হবে, এখান থেকে এই .PLP আইকনে ক্লিক করতে হবে। .PLP আইকনে ক্লিক করার পর গাইস এখানে দেখতে পাবেন আগে ডাউনলোড করা PLP ফাইলটি এখানে শো করবে। তো আমাদেরকে এই PLP ফাইলটির উপরে একবার ক্লিক করতে হবে।
PLP ফাইলের উপর ক্লিক করার পর গাইস এখানে দুইটি অপশন দেখতে পাবেন, একটি হলো ওপেন অনলি আর আরেকটি ওপেন এন্ড অ্যাড। গাইস আপনারা যদি এই PLP ফাইলটিকে শুধুমাত্র ওপেন করে কাস্টমাইজ করতে চান তাহলে এই ওপেন অনলিতে ক্লিক করবেন, আর যদি এই PLP ফাইলটিকে ওপেন করার পাশাপাশি আপনার পিক্সেল ল্যাব অ্যাপে প্রজেক্ট হিসাবে অ্যাড করে রাখতে চান তাহলে এই ওপেন এন্ড অ্যাডে ক্লিক করবেন। গাইস যদি এই PLP ফাইলটিকে আপনারা আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপে প্রজেক্ট হিসাবে অ্যাড করে রাখেন তাহলে পরবর্তীতে যদি আপনারা চান তাহলে সেই প্রজেক্টে ক্লিক করেই এই PLP ফাইলটিকে কাস্টমাইজ করে নিতে পারবেন, পুনরায় আবার PLP ফাইলটি ওপেন করতে হবে না। তো গাইস আমি এই ওপেন এন্ড অ্যাডে ক্লিক করলাম যাতে এই PLP ফাইলটি আমার পিক্সেল ল্যাব অ্যাপে প্রজেক্ট হিসাবে অ্যাড হয়ে থাকে। ক্লিক করার পর গাইস একবার ব্যাকে ক্লিক করতে হবে, ব্যাকে ক্লিক করার পর গাইস এখানে দেখতে পারবেন PLP ফাইলটি ওপেন হয়ে যাবে। PLP ফাইলটি ওপেন হয়ে যাওয়ার পর গাইস এখান থেকে আপনাদের এই ফোনটি রোটেট করে নেবেন তাহলে কাজ করতে সুবিধা হবে। তো আমি আমার ফোনটিকে রোটেট করে নিলাম। গাইস ফোন স্ক্রিন রোটেট করে নেওয়ার পর উপরের দিকে দেখতে পারবেন কাস্টমাইজ করার জন্য একটি লেয়ার অপশন দেওয়া আছে, তো আপনারা এই লেয়ার অপশনে একবার ক্লিক করবেন। গাইস লেয়ার অপশনে ক্লিক করার পর বাম দিকে দেখতে পারবেন বেশ কয়েকটি লেয়ার ওপেন হবে, তো এখান থেকে আপনারা একটি স্ক্রল করে নিচের দিকে নেমে আসবেন। গাইস একদম নিচে দেখতে পারবেন এখানে আমার পার্সোনাল একটি পিক শো করবে যেটা এই ক্যালেন্ডার ডিজাইনের PLP ফাইলে লাগানো আছে। তো গাইস আপনারা যদি এই পিকচারটি চেঞ্জ করে আপনাদের ব্যক্তিগত কোনো পিকচার লাগাতে চান ক্যালেন্ডার ডিজাইনে তাহলে এই পিকচারটির উপর একবার ক্লিক করবেন। গাইস পিকচারের উপর ক্লিক করার পর ডান দিকে নিচে দেখতে পারবেন চার পাঁচটি অপশন শো করবে, তো এখান থেকে আপনারা এই যে এ অপশনটি দেওয়া আছে এই এ অপশনের পাশে যে অপশনটি দেওয়া আছে এই অপশনটির উপর একবার ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করার পর গাইস কয়েকটি অপশন শো হবে, এখান থেকে আপনারা একটি স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে গাইস এখানে দেখতে পারবেন টেক্সচার বলে একটি অপশন দেওয়া আছে, তো আপনারা এই অপশনটিতে একবার ক্লিক করবেন। গাইস টেক্সচার অপশনে ক্লিক করার পর এখানে ডিলেট আইকনের পাশে দেখতে পারবেন এই যে পিকচার আইকন দেওয়া আছে, তো আপনারা এই পিকচার আইকনের উপর একবার ক্লিক করবেন। গাইস পিকচার আইকনের উপর ক্লিক করার পর এখানে আপনাদের যে কোনো একটি ফোল্ডারে পিকচার শো করবে, তো যদি আপনারা এই ফোল্ডার ব্যতীত অন্য কোনো ফোল্ডার থেকে আপনার পিকচারটি সিলেক্ট করতে চান তো এই এরো চিহ্নতে ক্লিক করবেন। এরো চিহ্নতে ক্লিক করার পর গাইস এখানে একটি অপশন দেখতে পারবেন ইমেজেস, তো এই ইমেজেস অপশনে একবার ক্লিক করবেন। গাইস ইমেজেস অপশনে ক্লিক করার পর এখানে আপনার সব ফোল্ডার শো করবে, তো আপনারা যে কোনো একটি ফোল্ডার থেকে আপনাদের পিকচারটি সিলেক্ট করতে পারবেন, তো আপনি যে ফোল্ডার থেকে আপনার পিকচারটি সিলেক্ট করতে চান ওই ফোল্ডারটি সিলেক্ট করে নেবেন। তো গাইস আমি এই যে স্ন্যাপচ্যাট এই ফোল্ডার থেকে আমার একটি পিকচার লাগিয়ে দেখিয়ে দিব, আমি এই ফোল্ডারে ক্লিক করলাম। ফোল্ডারে ক্লিক করার পর গাইস আমার সমগ্র পিকচার এখানে শো করবে, তো আমি এখান থেকে একটি পিকচার নিয়ে ক্যালেন্ডার ডিজাইনে বসাবো। তো গাইস আমি এই পিকচারটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার জন্য গাইস আমি এই পিকচারটিতে একবার ক্লিক করলাম। পিকচারে ক্লিক করার পর গাইস এখানে কয়েকটি রেশিও দেখতে পারবেন, তো এখান থেকে আপনাদের এই যে একদম উপরে 1:1 দেওয়া আছে আপনারা এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর গাইস ঠিকঠাকভাবে এই রেশিওটি আপনি কতটুকু আপনার পিকচারটি কতটুকু সিলেক্ট করতে চান ততটুকুর উপরে এই রেশিওটি নিয়ে বসাবেন। বসানোর পর গাইস এই পিকচার একদম নিচের দিকে দেখতে পারবেন একটি ওকে অপশন দেওয়া আছে, তো আপনারা এই ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পর গাইস দেখতে পারবেন এখানে আপনার পিকচারটি অটোমেটিক্যালি এসে বসে যাবে। বসে যাওয়ার পর গাইস যদি আপনারা আর কিছু চেঞ্জ করতে চান তাহলে এই পিকচারটি একটু ডানে বামে নিয়ে এখান থেকে বড় ছোটো করে নেবেন, করে নেওয়ার পর গাইস ঠিকঠাকভাবে এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার পিকচারটি বসিয়ে দিলাম। বসানোর পর গাইস এখানে ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পর গাইস এখানে বাকি যে লেয়ারগুলো আছে ধরেন এখানে আমার নাম দেওয়া আছে MD মইনুল হুসাইন, যদি আপনারা এটি চেঞ্জ করতে চান তাহলে এই যে এখানে দেওয়া আছে একটি এই যে লেয়ারটি দেখতে পারতেছেন MD মইনুল হুসাইন এই লেয়ারটির উপরে একবার ক্লিক করবেন।
লেয়ারের উপর ক্লিক করার পর গাইস এখানে দেখতে পারবেন উপরের দিকে একটি পেন আইকন দেওয়া আছে। এই পেন আইকনের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস এখানে পুনরায় আবার পেন আইকনে ক্লিক করবেন। পেন আইকনে ক্লিক করার পর গাইস সেখান থেকে আমার নামটি কাট করে দিবেন। কাট করে দেওয়ার পর আপনাদের পছন্দ মতো বা ব্যক্তিগত নামটি এখানে বসিয়ে দিবেন। ধরেন আমি এমডি মইনুল হুসাইন চেঞ্জ করে ইউটিউবার মইনুল লিখে ডানে ক্লিক করলাম। তো আমার নামটি এখানে দেখতে পাবেন চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখতে পারতেছেন আগে এমডি মইনুল হুসাইনের জায়গায় ইউটিউবার মইনুল চলে এসেছে। তো গাইস এরকমভাবে বাকি সব লেয়ারগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো গাইস আপনারা চাইলে কীভাবে বাকি লেয়ারগুলোও পরিবর্তন করে নিতে পারেন। তবে গাইস একটি ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এখানে যে লক করা লেয়ারগুলো আছে এগুলো যদি আপনারা কাস্টমাইজ করতে চান তাহলে ফার্স্ট অফ অল এগুলাকে আনলক করে দিবেন। আনলক না করা পর্যন্ত এগুলা কাস্টমাইজ করতে পারবেন না। তো গাইস এবার এই ক্যালেন্ডার ডিজাইনটি সেভ করার পালা। তো গাইস এই ক্যালেন্ডার ডিজাইনটি সেভ করার জন্য এখানে সেভ অপশনে ক্লিক করতে পারেন, না হলে এই শেয়ার অপশনে ক্লিক করতে পারেন। যে কোনো একটিতে ক্লিক করে এই ক্যালেন্ডারটি ইমেজ আকারে সেভ করে নিতে পারবেন। তো গাইস এখানে সেভ এজ ইমেজে ক্লিক করবেন। এই সেভ এজ ইমেজে ক্লিক করার পর এখানে এই যে অপশনটি দেখতে পারতেছেন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে জেপিজি নো ট্রান্সপারেন্সি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর গাইস এখানে দেখতে পারতেছেন নিচে আর একটি আরো চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নটিতে ক্লিক করবেন। এই চিহ্নটিতে ক্লিক করার পর গাইস একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আলট্রা একটি অপশন পাবেন, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। অপশনে ক্লিক করার পর গাইস এখানে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দিবেন, তাহলে এই ইমেজটি সেভ হয়ে যাবে। গাইস আলট্রা অপশনে যদি ক্লিক করে আপনারা এই ইমেজটি সেভ করেন তাহলে কোনো জুম করলে কোনো রকম ফাটবে না। তো গাইস আমি আমার ফোন থেকে দেখিয়ে দিচ্ছি ইমেজটি ফাটে কি না। তো গাইস এখানে দেখতে পারতেছেন আমার ক্যালেন্ডার ডিজাইনের ইমেজটি সেভ হয়ে গেছে। গাইস এখন যদি আমি জুম করি তবুও কোনো রকম ফাটবে না। দেখেন এখানে স্পষ্টভাবে সবগুলা সংখ্যা দেখা যাচ্ছে। তো গাইস এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ গাইস একটি লাইক দিবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।